নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের লন্ডনের টেমস নদীর জলে স্নান করে কলাবো, বালির বন্দ্যোপাধ্যায় বাড়ির নবপত্রিকা স্নান হয় মিশরের নীল নদেও, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ফোর্ট উইলিয়ামের কোর্ট অ্যান্ড জুডিকেচারের আইনজীবী ছিলেন জগৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নিষ্ঠাবান ব্রাহ্মণ। বালির শান্তিনাম রোডে তিন মহলা বনেদি বাড়ির দুর্গাপুজোর দায়িত্বটা তিনি সামলাতেন। পুরনো পুজো নিয়ম অনেক, উমা সেখানে মহিষ মর্দিনী নন, বাড়ির মেয়ে। আচারে বিচারে ত্রুটি বরদাস্ত নয়, তবে নিয়মে বদল এলো প্রত্যাশিতভাবেই। জাত ধর্মের ঠুনকো বিশ্বাস ভেঙে দেশকালের গণ্ডি পেরিয়ে বড় হলো মূল্যবোধ। তৎকালীন সংস্কারবদ্ধ বাঙালি সমাজে ব্যতিক্রমী ভাবনার দৃষ্টান্ত রাখল বালির বন্দ্যোপাধ্যায় পরিবার। বদলটা এলো পুজোর মধ্যেই। বোধন সেরে উমাকে ঘরে তোলা হয়েছে ষষ্ঠী পেরিয়ে সপ্তমীর সকাল। নবপত্রিকা স্নানে তোড়জোড় চলছে। এই বাড়ির রীতি গঙ্গায় গিয়ে নয়, ঠাকুর দালানে গঙ্গার জলে স্নান করানো হয় কলা বউকে। বাড়ির মেয়েরা তখন অবগুণ্ঠনের আড়ালে, বাড়ির চৌকাঠে পার করার আদেশ নেই। কাজেই যা হবে চৌহিদদের মধ্যেই। গঙ্গার জলে ঘটি তুলে ধরতেই বাদ সাধল জগৎচন্দ্র। শুধু গঙ্গার জল কেন, নবপত্রিকার অঞ্জলি হবে বিশ্বের নানান দেশের নদীর জলে। সংস্কারের গোড়ামি ভেঙে বাংলার প্রাণের পুজো সিঞ্চিত হবে আরও অনেকের মনে। আত্মীয়দের অবাক করে দিয়ে সেদিন নবপত্রিকা স্নান করা হয় গঙ্গা ও টেমস নদীর জলে। সেই শুরু। বংশানুক্রমিকভাবে কখনো টেমস, কখনো মিশরের নীলনদ বা চীনের হুয়াংফু নদীর জলে কলা বউকে স্নান করানোর রীতি চলে আসছে বন্দ্যোপাধ্যায় পরিবারে। খাস ইংরেজ আমলে সংস্কারবদ্ধ বনেদিয়ানায় যে অন্যরকম ভাবনার দৃষ্টান্ত তুলে ধরেছিলেন জগৎচন্দ্র, আজ সেই বালির বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোর সেরা আকর্ষণ। সপ্তমী সকালে নবপত্রিকা স্নান দেখতে ঠাকুর দালানে ভিড় জমান বহু মানুষ। গঙ্গার জলের সঙ্গে যখন টেমস আর নীলনদের জল মিশে একাকার হয়ে যায়, উলোধ্বনি দিয়ে ওঠেন বাড়ির মহিলারা। শারদ ভোরে চণ্ডীপাঠ মন্ত্রের সঙ্গে কোথাও যেন এক হয়ে যায় বাংলা, লন্ডন আর মিশর। বাড়ির পুজোর ভার এখন আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই দেবমাল্য বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। অশোকবাবু জানালেন, 155 বছরের পুরনো তাদের পুজো। তাদের বাড়ি থেকে কয়েক কদম হাঁটলেই গঙ্গা, তবে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কলা বউ স্নান করানোর রীতি নেই। প্রাচীন নিয়ম মেনে এখনও বাড়ির ঠাকুরদালানেই নবপত্রিকাকে স্নান করানো হয়। আর গঙ্গার জলের সঙ্গে দরকার হয় নানা দেশের নদীর জল। কর্মসূত্রে বা পড়াশুনোর জন্য বন্দ্যোপাধ্যায় বাড়ির অনেক সদস্যই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশ্বের নানান প্রান্তে। অশোকবাবু জানালেন, পুজোয় সকলকে বাড়ি ফিরতেই হয়, যে যেখানেই থাকুক না কেন। দায়িত্ব নিয়ে সেখানকার নদীর জল নিয়ে আসেন। অশোকবাবুর কথায় যে তিনি নিজেও বছরে অনেকবার বিদেশে যায়, তাই জল পেতে অসুবিধা হয় না। গঙ্গার জলের মতো টেমস নদীর জল বাড়িতেই জমা করা থাকে। পুজো হয় পুরোপুরি বৈষ্ণব মতে, পশু বলির ব্যাপার নেই। চাল, কুমড়ো, শশা, আখ এই সবই বলি হয়। ভোগের থালাতেও তাই নিরামিষের আয়োজন। সপ্তমী থেকে নবমী পাতে পাত পেরে খাওয়ানো হয় বাড়ির আত্মীয় ও অনাত্মীয়দের। শেষ পাতে নানা রকমের মিষ্টি জল রয়েছে। নিজেরাতে ভোগ বেড়ে দেন বাড়ির মহিলারা। অশোকবাবু আরও জানালেন, জন্মাষ্টমীর দিনেই কাঠামো পুজো হয়ে থাকে। এক চালার প্রতিমার আগে মাটির সাজ ছিল, এখন সোনার সাজ। আর একটি বৈশিষ্ট্য আছে এই পুজোয়, বন্দ্যোপাধ্যায় বাড়িতে কাঁধে চেপে বিসর্জনে যান মা দুর্গা। বাড়ির মেয়ে উমাকে কাঁধে চাপিয়ে গঙ্গায় নিয়ে যাওয়ার রীতি চালু করেছিলেন জগৎচন্দ্রই। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন, এবং ধন্যবাদ।